अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। सुषमा कथा सुन, दरजाटा खोल मा। सुषमा मा देख ना तुई सकाल थेके किच्छु खाइनी मेटा। আরে অন্তত দুধটা খেয়ে নে মা। সুষমা কিচ্ছু খেতে চাই না আমি, আমি বললাম না চলে যাও তোমরা এখান থেকে। সুষমা সুষমা দরজাটা খোল, নিজের নিজের বাচ্চাটা কেউ না খাইয়ে রাখবি তুই? দরজাটা খোল। আমি দ্বিতীয়বার স্কুল নিয়ে আর কোনো কথা বলতে চাই না। কথা বলতে হবে, শত্রু নই আমি তোর। মা তুমি তুমি এটা আমায় দিয়ে দাও, তুমি যাও, আমি ওর সঙ্গে কথা বলবো। মা নে আগে দুধটা খেয়ে নে। দিদি হই আমি তোর, তোর ক্ষতি চাইবো আমি? তুই আমাদের সবার বোঝা, আমাদের মনে এসব কিচ্ছু নেই, কিন্তু তোর মনের মধ্যে এই কথাগুলো ঢুকে গেছে, এগুলোকে বাইরে বের করতে হবে। সুষমা তোকেও তো জীবনে অনেক কিছু করতে হবে, ছোটবেলায় তো তুই বিরাট বড় বড় কথা বলতিস, আর এখন মনে আছে তো বাবা কি বলে, মানুষের থেকে সব কিছু কেড়ে নেওয়া যায় কিন্তু তার জ্ঞান না। তুই জীবনে যেখানেই থাকিস কারোর উপর নির্ভর করতে হবে না তোকে, আত্মসম্মান নিয়ে বাঁচবি তুই, আর তুই করতে পারবি আমি সম্পূর্ণ বিশ্বাস করি। তোমার মনে হয় যে আমি আমি এটা করতে পারবো? সন্দীপ তুমি দীপাকে দেখলে? যতক্ষণ মিউজিক অন আছে ওকে কিন্তু ফ্লোর থেকে কেউ নামাতে পারবে না। আর ওই মোটাটাকে মনে আছে? তুমি কোথায় আছো সন্দীপ? শুনছি তো। তুমি কি আদৌ শুনছো আমি কি বলছি? সন্দীপ তোমার কেন মুড অফ আছে দেখো না, আমাদের বন্ধুরা কত সফিস্টিকেটেড, ওরা একবারও জ্যোতি দিদি ডিভোর্সের ব্যাপারে কোনো কথা বলেনি। তোমার বন্ধুদের দেখে তো এরকম মনে হয় যেন সারা জীবন ওরা কোনোদিনও খবরের কাগজই পড়েনি। সন্দীপ ওরা প্লেস্টেশন আর বই পড়ার বাইরে কোনো সময় পায় না, আর এমনিতেও নিউজপেপারে এমন কি আছে, মারামারি, যা পড়লে মনটাই খারাপ হয়। সত্যি কথা বলবো, এইভাবে বাইরে বেরিয়ে খুব ভালো লাগলো, এইভাবে তোমার সাথে ঘুরতে, তোমার বান্ধবীদেরও ভালো লাগলো বেশ। আমার সব বন্ধুরা তাকাচ্ছিল তোমার দিকে, বেশ হ্যান্ডসাম লাগছে তো। আরে পদ্মা কোথায় থাকিস আজকাল, বাজারেও তো আসিস না, কেমন আছিস সুষমা? ঠিক আছি আমি। আরে মেয়েরাই আজকাল কেনাকাটি করতে চলে আসে তাই আমার আসা হয় না, অনেকদিন বাদে আসলাম। হ্যাঁ তোমার দুই মেয়েই তো তোমার কাছে রয়েছে না, খবরের কাগজে পড়লাম বড়লোকের ঘরে বিয়ে হয়েছিল, সব কিছু লিখেছে খবরের কাগজে, যদি আমাদের মতো পরিবারই হতো তাহলে সব কিছু ধামাচাপা পড়ে যেত। সব মিথ্যে রটেছে আমার দিদির নামে। আরে এটা তুই বলছিস, কিন্তু লোকে যাকে বাদ দে তুই বুঝবি না। পদ্মা আমি বলি কি, যদিকে কিছুদিনের জন্য অন্য কোথাও পাঠিয়ে দাও, যখন সব কিছু ঠিক হয়ে যাবে তখন আবার ডেকে নেবে। দেখো মমতা আমার মেয়েরা। নমস্কার আন্টি। নমস্কার মা, বেগুন নিয়েছো তুমি? আজ সন্ধেবেলা গরম গরম বেগুনি খাবো। সুষমা ব্যাগটা দে না আমাকে, আমি নিয়ে চলে যাচ্ছি। না দিদি তুমি ডান্স ক্লাসে যাও।
ওকে দেখে তো মনেই হচ্ছে না যে কিছু হয়েছে। ওর নামে সত্যি কথা ছাপেনি তো খবরের কাগজে? বিয়ের পরে নিশ্চয়ই কিছু ছিল, সেই জন্যই তো ডিভোর্সের পরেও খুশি দেখাচ্ছে। সুষমা, মনে আছে ছোটবেলায় ঠাম্মি একটা কথা বলতো? কি? আরে সে যে বলতো না, ও ঠাকুমা বলে যার নাকি নাম আছে তার নাকি বদনাম হয়। আমি কি তোকে বলতে বলেছি নাকি, শুধু মনে রাখিস। বাই দিদি। মাথা খারাপ হয়ে গেছে ওর? তুই ঠিকই বলেছিলি সবিতা, ওর নিশ্চয়ই কিছু আছে। কি ভাবছো বলো তো? ভবিষ্যতের কথা আমি ভাবছিলাম। মা পঙ্কজ দাদার বিয়ের দিন ঠিক করছে। তুমি কখনো ভেবেছো উদয় জ্যোতি দিদির কি হবে, ওর বাচ্চার কি হবে? সুধা, তুমি জানো আর কেউ কিছু করতে পারবে না। সবাই যে যার রাস্তা বেছে নিয়েছে, এবার তাদের ভাগ্য। বাবা সব সময় বলতো যে মানুষ নিজের ভাগ্য নিজের কাজের দ্বারা বদলাতে পারে। আমরা হয়তো নিশ্চয়ই কিছু করতে পারবো উদয়। উদয়, আমার তোমাকে কিছু বলার আছে। বলো না। যতদিন বশিষ্ঠ পরিবার জ্যোতি দিদির বাচ্চাকে আপন করে না নেবে, ওকে এইবারের উত্তরাধিকারী হিসেবে স্বীকৃতি না দেওয়া অবধি, আর অধিকারও না দেওয়া অবধি আমি নিজে ততদিন মা হব না। তুমি তুমি এটা কি বললে সুধা? তুমি আমার পাশে থাকবে তো উদয়?